হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 5th জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে যতগুলো টোটাল কোয়েশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সবগুলো তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিচ্ছি। এবং বলে রাখি 28 তারিখ থেকে যে পরীক্ষাগুলো শুরু হয়েছিল, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 4 তারিখ, এই সবগুলোর PDF আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখান থেকে PDFগুলো ডাউনলোড করো, এবং যাদের সামনে NTPC পরীক্ষা আছে ওগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই পড়ে যাবে। এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় রিপিট হবে। ওকে, সে তুমি NTPC দাও এবং বা গ্রুপ ডি দাও, তোমাদের পরীক্ষায় আসবে এই সেম প্রশ্ন, কারণ সব পরীক্ষায় তোমাদের TCS নিচ্ছে, এটা মাথায় রেখো। তো এখানে দেখো CSS এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছিল। তো CSS ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এরপর দেখো বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক কোন ব্যাংকের সাথে মার্জ হয়েছে, তো এটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। এটা এই আজ থেকে 2-3 বার প্রশ্নটা রিপিট হয়ে গেল রিসেন্টলি, তোমাদের যতগুলো NTPC শিফট হয়েছে তার মধ্যে। তো এগুলো একটু তোমরা ভালোভাবে নজর রাখবে। তারপরে দেখো শ্যাডেড অফ স্যাফরন বইটির রচয়িতাকে, তো এই বইটির রচয়িতা হচ্ছেন সাবা নাকিব। তারপরে দেখো বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত, মন্দির রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসছে আসছে। তো তোমাদের দেখবে আর্ট অ্যান্ড কালচারে 3টে ভিডিও দিয়েছি, যেটা তোমাদের 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত যে মক টেস্ট করেছিলাম সেখান থেকে কালেক্ট করে। তো এই ভিডিওগুলোর মধ্যেই এই প্রশ্নটা TCS 3-4 বার রিপিট করেছে, তো এইগুলো অবশ্যই দেখে যাবে, তাহলে মন্দির রিলেটেড প্রশ্নগুলো সব পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো এখানে দেখো তাঞ্জাবুর, এটা হচ্ছে তামিলনাড়ু, এবং এই মনে রাখবে বৃহদেশ্বর মন্দির, এটা হচ্ছে একটা শিব মন্দির। এরপর দেখো আবার একটা ফুল ফর্ম থেকে প্রশ্ন ছিল লিফো এর ফুল ফর্ম কী, তো লিফো এর ফুল ফর্ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কোন দিন পালন করা হয়, তো এটা পালন করা হয় প্রত্যেক বছর 29শে জুন, এবং PC মহালানবিস এর জন্মবার্ষিক উপলক্ষে এটা পালিত হয়, এটাও মনে রেখো পরবর্তী কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে। এরপর দেখো ধোলা সাদিয়া ব্রিজ এর নাম পরিবর্তিত করে কি রাখা হয়েছে, তো মনে রাখবে ধোলা সাদিয়া ব্রিজ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভূপেন হাজারিকা সেতু বা ভূপেন হাজারিকা ব্রিজ, এবং মনে রাখবে এটি আসাম রাজ্যকে অরুণাচল প্রদেশের সাথে যুক্ত করছে। এরপরে দেখো ব্লাড ডোনার ডে কোন দিন পালিত হয়, তো ডে ইম্পর্টেন্ট ডে, এই টপিকটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, এগুলো একটু ভালোভাবে প্রিপারেশন করবে। তো এটার অ্যান্সার হচ্ছে ব্লাড ডোনার ডে, এটা প্রত্যেক বছর 14th জুন পালন করা হয়। FTP ফুল ফর্ম কি, এটা সেকেন্ড বার তোমাদের পরীক্ষায় রিপিট হচ্ছে, তো FTP এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। HTML এর ফুল ফর্ম কি, তো এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো ড্যান্স ডে বা নৃত্য দিবস কোন দিন পালন করা হয়, তো মনে রাখবে প্রত্যেক বছর 29শে এপ্রিল ড্যান্স ডে পালন করা হচ্ছে। তামিলদের নিউ ইয়ার কোন দিন পালিত হয়, এটা তোমাদের দেখো যে 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্ট করেছিলাম সেখানে কী আছে বলতো, TCS লাস্ট যে 2 বছরে পরীক্ষা নিয়েছিল সেই সমস্ত প্রশ্ন, যেমন SSC CGL CHSL SSC MTS SSC CPO, সেখানেও এই প্রশ্নটা ছিল। তো সেখান সেইগুলো যদি তুমি করে থাকো তাহলে ইজি তোমার কাছে পরীক্ষা লাগবে, কমনও পেয়ে যাবে। তো একটু তোমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি, অবশ্যই এখানে তোরা 3000 জিকে আছে, অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়ে যাবে। ওকে, তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে 14th এপ্রিল। এরপর দেখো গোয়ার মুখ্যমন্ত্রী, এটাও তোমার 2-3 বার রিপিট হয়ে গেল, তো এটা অ্যান্সার হচ্ছে প্রমোদ সাওয়ন্ত, তিনি হচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী। এবার দেখো ওল্ডেস্ট পোর্ট ইন ইন্ডিয়া, তো এটা যথাসম্ভব কলকাতা পোর্ট হবে। ওকে, কলকাতা পোর্ট হচ্ছে ওল্ডেস্ট পোর্ট ইন ইন্ডিয়া, তো এটা মনে রাখো। এরপর দেখো গোল টেবিল বৈঠক হিস্ট্রি থেকেও বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে, বিশেষ করে ন্যাশনাল মুভমেন্ট থেকে, তো মনে রাখবে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিলেন। তো একমাত্র দেখো গোল টেবিল বৈঠক টোটাল 3টে হয়েছিল, ওকে, তার মধ্যে দ্বিতীয় যে গোল টেবিল বৈঠক হয়েছিল সেটাতে গান্ধীজি তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং বাকি যে 1, 2, 3 গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন ডক্টর BR আম্বেদকর। এটা যারা WBCS এর প্রিপারেশন নাও তোমরা ভালো জানো, কারণ তোমাদের পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে। ওকে, এবার নেক্সট চলে যায়। এখানে দেখো নেক্সট প্রশ্ন কি এসেছিল, যে ইউনাইটেড নেশনস এর 8ম সেক্রেটারি জেনারেল কে ছিলেন, তো মনে রাখবে বান কি মুন, তিনি ইউনাইটেড নেশনস এর 8ম সেক্রেটারি জেনারেল। এবার হিউম্যান স্টোমাক, তো আমাদের স্টোমাকে কোন অ্যাসিড পাওয়া যায়, তো এটা আমরা প্রত্যেকে জানি HCl অ্যাসিড। তো এই রিলেটেডই কোনো একটা প্রশ্ন ছিল, তোমাদের আর একটা কোশ্চেন আমি দিয়েছি দেখবে তাহলে বুঝতে পারবে। এরপর দেখো খিলাফত আন্দোলন কবে হয়েছিল, তো 1919 সালে, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এটা মনে রেখো। মিল্ক অফ ম্যাগনেশিয়া কাকে বলা হয়, তো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড একে বলা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়া, যা তোমার সংকেত হচ্ছে MgOH2। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 190তম মেম্বার কোন দেশ হয়েছে, তো মনে রাখবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর 190তম মেম্বার হয়েছে অ্যান্ডোরা।
এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। এটা এস্টাবলিশ হয়েছিল 1944-এ, কিন্তু এটা কার্যকরী হয়েছিল 1945-এ। তো এটাও একটু নজরে রেখো পরীক্ষায় কী প্রশ্নটা আসছে, যেমন আমাদের সংবিধান কবে গৃহীত হয়েছিল, কবে কার্যকরিত হয়েছিল, সেইরকমভাবে এটা 1945-এ এর ফর্মেশন হয়েছিল এবং 1945-এ এটা কার্যকরী হয়েছিল। ওকে, এবার দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন ক্রিস্টিনা জর্জিয়েভা এবং এর চিফ ইকোনমিস্ট হচ্ছেন গীতা গোপীনাথ। পরবর্তীকালে যাতে পরীক্ষা আছে তোমাদের দেখবে এই প্রশ্নটা আসবে। এরপর দেখো ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, লাইভ মক টেস্ট থেকে কমন পেয়ে যাচ্ছ, তো মনে রাখবে কালনানাই ড্যাম বা এটাকে গ্র্যান্ড অ্যানিকটও বলা হয়, এটা কাবেরী নদীর ওপর নির্মিত, এটাকে বলা হয় ওল্ডেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যেকেই জানো, প্রত্যেকেই পড়েছো, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তো এটা তোমাদের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এরপর দেখো লা লিগা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি একটাই ক্লাস করেছি, 30-35টার মতো কোশ্চেন ছিল সব, সেখান থেকে এটা কমন পেয়ে যাচ্ছ। রোহিত শর্মা টেলিগ্রামে PDF আছে, ভালোভাবে পড়ে নিও, অথবা এই ভিডিও ডিসক্রিপশনের প্লেলিস্ট আছে, সেখান থেকে ক্লাসগুলো একটু দেখে নেবে। 1913 সালে কোন ভারতীয়কে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মহারাষ্ট্রের গভর্নরকে? তো মহারাষ্ট্রের গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি। এরপর দেখো লোকসভার মেম্বার হতে গেলে ন্যূনতম বয়স কত তোমার কাছে জানতে চেয়েছে, তো লোকসভার মেম্বার হতে গেলে 25 বছর, রাজ্যসভা মনে রাখবে 30 বছর, রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর, প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর, তো এগুলো একটু মনে রাখবে। এরপর চলে আসি ডাল লেক কোথায় অবস্থিত, তো ডাল লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। প্রোটিনের অভাবে কোন রোগ হয়, অপশন কী ছিল জানা নেই, তবে বেশিরভাগ পরীক্ষায় এই এই অপশনটাই থাকে, কোয়াশিওকর। তো প্রোটিনের অভাবে যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে কোয়াশিওকর। 29 পর্যন্ত হয়ে গেল। এবার দেখো 30th নম্বর কোশ্চেন কী বলেছে, নিউরনের কোন অংশে ইনফরমেশন স্টোর হয়, তো নিউরনের ডেনড্রাইট অংশে ইনফরমেশন স্টোর হয়। ভিটামিন সি রাসায়নিক নাম কী, তো ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর হবে কী হয়, স্কার্ভি রোগ হয়, সেটাও মনে রেখো পরবর্তী কোনো একটা শিফটে চলে আসবে। এরপর দেখো মাজুলি আইল্যান্ড কোথায় অবস্থিত, তো মনে রাখবে এটা আসামে অবস্থিত এবং এটা ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। ইলোরা কেভ কোন পাহাড়ে অবস্থিত, দেখো কোথায় চায়নি কোন পাহাড়ে চেয়েছে, তো এটা মনে রাখবে চরানন্দিনী হিলসে এটা অবস্থিত। লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনটি, তো লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 1962 যুদ্ধে কোন মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন, তো এটা সঠিক অ্যান্সার জানা নেই, অনেকজন কমেন্ট করেছিল যত সম্ভব ডিফেন্স মিনিস্টার ছিল সেই সময়, তো প্রপার কারো নলেজ থাকলে অবশ্যই একটু কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন, 1974 সালে রেল ধর্মঘটের নেতৃত্ব কে দিয়েছিলেন, তো মনে রাখবে 1974 সালে যে রেল ধর্মঘট হয়েছিল সেটার নেতৃত্ব দিয়েছিলেন জর্জ ফার্নান্ডিস। এবার 37th নম্বর প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কে অংশগ্রহণ করেনি, তো প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930, সেকেন্ড হয়েছিল 31, থার্ড হয়েছিল 32। এই সেকেন্ড যেটা, এটাতে গান্ধীজি একমাত্র অ্যাটেন্ড করেছিল। এই তিনটেতে দরকার ডক্টর BR আম্বেদকর অংশগ্রহণ করেছিল, তো এইটুকু মনে রেখো তাহলেই তোমাদের আমি ওকে তোমাদের একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো, ওকে, সেটা পড়ে নিলে তোমাদের আর কোনোরকম কোনো অসুবিধা হবে না। এরপর দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায়, আজ সকালে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করালাম, তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আমি তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেইখান থেকে আর কী কী প্রশ্ন আসতে পারে সেই সমস্ত ক্লাসগুলো আমি করে দিচ্ছি সকাল 8টার সময়, তোমাদের যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে উইথ স্ট্যাটিক জিকে, তো ওটা করলে দেখবে তোমার নলেজটা অনেকটা বাড়বে, তুমি পরীক্ষা দিয়ে যাওয়ার সময় একটা কনফিডেন্স পাবে যে তোমার হ্যাঁ একটু প্রিপারেশন হয়ে আছে। তো দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, ফিলিপিন্স। গণপরিষদের প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর দেখো ওয়ার্ল্ড ইয়োগা ডে কোন দিন পালন করা হয়, তো প্রত্যেক বছর 21শে জুন ওয়ার্ল্ড ইয়োগা ডে পালন করা হয়। মেঘালয়ের রাজধানীর নাম কী, তো মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। ভাষাভিত্তিক প্রথম কোন রাজ্য তৈরি হয়েছিল, তো ভাষাভিত্তিক প্রথম যে রাজ্য তৈরি হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মনরেগা কবে পাস হয়, তো এটা 2006 সালে পাস হয়েছিল। পোঙ্গল কোন রাজ্যের উৎসব, তো পোঙ্গল হচ্ছে তামিলনাড়ু, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার তোমাদের TCS পরীক্ষায় রিপিট হয়েছে। জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয়, তো 11th মে, প্রত্যেক বছর 11th মে এটা পালিত হয়। নেক্সট চলে আসি 46 নম্বর প্রশ্ন, সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয়, তো এটা মণিপুর রাজ্যে। মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল, এখানকার বর্তমান রাজ্যপাল হচ্ছেন নাজমা হেপাতুল্লা এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন NBীরেন সিং। তো এই টপিকগুলো তোমাদের পড়তেই হবে, ওকে। এবার দেখো PDF এর ফুল ফর্ম জানতে চেয়েছিল, তো পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট। গরিবি হটাও স্লোগান হচ্ছে ইন্দিরা গান্ধী। করমণ্ডল উপকূল কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত, তো মনে রাখবে করমণ্ডল উপকূল এটি হচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটি রাজ্যের মধ্যে অবস্থিত। কোন পর্বতের পশ্চিমে মরুভূমি রয়েছে, তো আরাবল্লী পর্বতের পশ্চিমে মরুভূমি রয়েছে। কোল্ডেস্ট
ডিজার্ট কোনটা? তো অ্যান্টার্কটিকা। এবার দেখো আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 43তম। দেখো র্যাঙ্কিং ইন্ডেক্সের সেপারেট ভিডিও বানানো আছে, টেলিগ্রামে পিডিএফ আপলোড করে দিয়েছি, তো সবগুলো পড়ে যাবে। এরপর দেখো জেনারেল সায়েন্স থেকে একটা সেপারেটভাবে আমি কালেক্ট করেছি, তো ডিম্বাশয়ে কোনটি পাওয়া যায়, তো ডিম্বাশয়ে কোনটি পাওয়া যাবে, কোনটি মেনলি কন্টেন্ট কী, তার কন্টেন্ট কী কী পাওয়া যায়, তো সেখানে যেটা অ্যান্সার হবে ওভিউল। ওকে, এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড এবং জল দ্বারা নিজের খাবার তৈরি করে জীবদের কী বলে? তো তাদের বলা হয় অটোট্রপস। এক্সাম্পল কী? প্ল্যান্টস, অ্যালগি, তো প্ল্যান্টস গাছপালা, শৈবাল, এরা সবাই কার্বন ডাইঅক্সাইড এবং জল দ্বারা নিজের খাবার নিজেরা তৈরি করে নেয়। ওকে, এরপর দেখো কোনটা ইনপুট ডিভাইস নয়, সেটা তোমার কাছে প্রশ্ন এসেছিলো, অপশন কী ছিল জানা নাই, তো এই দুটো মনে রাখবে, প্রিন্টার, স্পিকার, এগুলো কোনো রকম কোনো ইনপুট ডিভাইস নয়, এগুলো সব হচ্ছে আউটপুট ডিভাইস। নিউরন কোনটি থেকে সিগন্যাল গ্রহণ করে? এটা যথাসম্ভব কিছুক্ষণ আগেও করিয়ে দিলাম, আরেকবার রিপিট হয়ে গেলো, দেখে নাও, ডেনড্রাইট, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো কম্পিউটারে নিম্নোক্ত কোনটি থাকে না, তো কী অপশন ছিল জানা নাই, সেই জন্য শুধু কোশ্চেনটাই রেখে দিয়েছি, তো অবশ্যই তোমরা দেখবে। তারপর দেখো এই প্রশ্নটাই বলছিলাম, এই প্রশ্নটা এসেছিল যে স্টোমাককে কোন লেয়ার এইচসিএল থেকে বাঁচাতে সাহায্য করে, তো মিউকাস লেয়ার এটা স্টোমাককে এইচসিএল থেকে বাঁচাতে সাহায্য করে। এবার চলে আসি আমরা 58 নম্বর প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন দেখো ফুল ফর্ম রিলেটেড দিয়েছে, যে কী বলেছে, ফিউজ রিলেটেড একটা কোশ্চেন ছিল, তো এটা ফিজিক্সের প্রশ্ন, ফিউজ রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, কোশ্চেন প্রপার কোশ্চেন কি পাওয়া যায়নি। 60 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, প্ল্যান্ট গ্রোথ এর জন্য কোন উপাদান আবশ্যিক, তো এগুলোর মধ্যে মনে রাখবে অপশন ছিল নাইট্রোজেন। ওকে, তো নাইট্রোজেন আবশ্যিক, কোন হরমোন বলেনি কিন্তু। এরপর 61 নম্বর প্রশ্ন, যদি কোনো অর্গানিজম দুটি পার্টে বিভক্ত হয়ে আলাদা আলাদা জীব গঠিত হয়, এই প্রকার প্রজননকে কী বলে? তো এই প্রকার প্রজননকে বলা হয় বাইনারি ফিশন। এক্সাম্পল হচ্ছে কি, অ্যামিবা। নেক্সট চলে আসি, হুইচ হেল্প ইন ডাইজেশন অফ ফুড, তো খাবার হজম করতে কোনটা হেল্প করে, তো সেলভিয়া, স্যালিভা, এটাই হেল্প করে আমাদের। তারপর দেখো হুইচ ইজ ইউজ টু ট্রান্সপোর্ট ওয়াটার ফ্রম রুট টু লিপ, দেখো শিকড়ের মাধ্যমে জলকে পাতায় পৌঁছে দিতে সাহায্য করে কোনটি, তো এটা আমরা ছোটো থেকে পড়ে আসছি, জাইলেম। ওকে, তারপর ওজনের কতগুলো অ্যাটমস রয়েছে, তো ওজনের সংকেত হচ্ছে O3, তো অ্যান্সার হবে 3টি। এরপর দেখো ADSL এর ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছে, তো অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটা হচ্ছে ADSL এর ফুল ফর্ম। নিম্নোক্ত কোনটি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নয়, তো ভারত স্থায়ী সদস্য নয়, মনে রাখবে টোটাল মেম্বার হচ্ছে 15টা, 5টা হচ্ছে স্থায়ী এবং 10টা হচ্ছে অস্থায়ী, তো ভারত হচ্ছে অস্থায়ী মেম্বার এবং 5টা স্থায়ী মেম্বার হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। ওকে, বাকি সব হচ্ছে তোমাদের নন পারমানেন্ট মেম্বার। ওল্ডেস্ট পোর্ট, তো এটা কিছুক্ষণ আগে পড়লাম, কলকাতা পোর্ট হচ্ছে ওল্ডেস্ট পোর্ট। ফিফা ওয়ার্ল্ড কাপ 2021-এর উইনার, সরি 2018-এর উইনার, তো এটা অ্যান্সার হচ্ছে ফ্রান্স। এবার দেখো গ্রহের সংজ্ঞা দিয়ে কোনো একটা প্রশ্ন ছিল, প্রপার কোশ্চেন আমি কালেক্ট করতে পারিনি, যাদের পরীক্ষা ছিল কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো। দ্য ইমেজ ফর্মড অন স্ক্রিন অন সিনেমা, তো সিনেমাতে যে স্ক্রিনে যে ইমেজটা তৈরি হয় সেটা কী ইমেজ, তো সেটা হচ্ছে রিয়েল ইমেজ। এরপর দেখো ইন্টারনেট ইউজ করার জন্য কোনটা সর্বাপেক্ষা জরুরি, একজন স্টুডেন্ট কমেন্ট করেছিলে, আইপি অ্যাড্রেস অপশনে ছিল, তো আইপি অ্যাড্রেস হচ্ছে এটা অ্যান্সার। চন্দ্রযান 2 কোন লঞ্চ ভেহিকেল লঞ্চ করা হয়েছিল, কোন লঞ্চ ভেহিকেল দ্বারা, এটা 2 থেকে 3 বার রিপিট হয়ে গেল এই প্রশ্নটা, তো মনে রাখবে GSLV Mark 3 M1, এইটা এইটা দ্বারা চন্দ্রযান 2 এটা লঞ্চ করা হয়েছিল। তো টোটাল তোমাদের এই 72 কোশ্চেন ছিল, কেমন লাগলো? ও সরি, আরেকটা প্রশ্ন রয়ে গেছে, এটা দেখে না একটু কী বলেছে দেখো, 11th ব্রিক্স সামিট ভেনু কোথায়, তো তোমাদের প্রত্যেকটা সামিটের আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কমন পেয়ে যাচ্ছ, তো 11th ব্রিক্স সামিট মনে রাখবে 2019-এ হয়েছিল, এটা হয়েছিল কোথায়, ব্রাজিল, যেটা 2020-তে হওয়ার কথা ছিল, তো সেটা করোনা ভাইরাসের জন্য পোস্টপন্ড হয়ে গেছিলো, পরবর্তীকালে এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছিল এবং এটা যথাসম্ভব রাশিয়া হোস্ট করেছিল। ওকে, এটা আমার মনে নেই, তো তোমরা একটু দেখে নিও, তো এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছিল 2020-তে। ওকে, তো এই ছিল টোটাল 73 কোশ্চেন আমি তোমাদের কালেক্ট করতে পেরেছিলাম, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আপকামিং যাদের পরীক্ষা আছে, NTPC হোক, গ্রুপ ডি হোক, পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডিসক্রিপশনে যে প্লেলিস্টগুলো আছে সেগুলো সব কমপ্লিট করবে, তাহলেই দেখবে পরীক্ষা খুব ভালো হবে, খুব দেখো পড়লেই তবেই চাকরি হবে, না পড়ে কিন্তু কেউ কোনো দিন চাকরি পায় না, সাজেশন পড়ে কেউ কখনো চাকরি পায় না, সমস্ত কিছু যখন তুমি নিজের মতো করে গুছিয়ে নিয়ে পড়বে তখনই কিন্তু তোমার একটা প্রপার তোমার প্রিপারেশন হবে, তারপরে তোমার এক্সামটা ভালো হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও পিডিএফটা ডাউনলোড করার জন্য, সব ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।